সামরিক যুদ্ধ বিরুদ্ধে নয় সম্পূর্ণ যুদ্ধ বন্ধ চায় রাশিয়া জানালেন প্রেসিডেন্ট পুতিন গাজায় যুদ্ধ বিরতি ইস্যুতে হামাজ জুবলার বৈঠক শুরু ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুস পেজেস্কিয়ান কোন কোন পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চান জানাল এর দোকান জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হামাজা এবং সর্বশেষে জানি দিব ফেলেছে হুতি এবং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে এই একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজদাল ফেলেছেন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইজদলে পতন अनेবায্য শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে ইসলামের জিহাদ আন্দোলনের ঘোষণা ফিলিস্তিনে ইসলামিক জিহাদ আন্দোলন খুশির উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইজদলে পতন অবধৃত এবং দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ যুদ্ধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে ইসলামের জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুছবিগ্রেট মুখপাত্র আবু হামজা গতকাল এক বিবৃতিতে কথা বলেছেন আল-মদিন টেলিভিশন চ্যানেল এই বিবৃতি প্রচার করেছেন। তিনি বলেছেন শত্রুদের ভবিষ্যত হচ্ছে অনিবার্য বথন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। আবু হামজা বলেন যখন আমরা আমাদের শত্রুদের দখল বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়ায় এই শত্রু বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজা উপত্যকে যখন ইহুদিবাদী ইজরায়েলের সাথে হামাজ জিহাদ আন্দোলন সফল ইসরায়েলের প্রতিরোধকারী সংগঠন গুলো লড়াই চলছে তখন দখলদার পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা গত নয় মাসে ইহুদুবাদী ইদেলে আগ্রা শুনে আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিন শহীদ হয়েছেন যার বেশিরভাগ নারী শিশু কিন্তু সে সমস্ত লক্ষ্য ছিল ইদেলে সেনারা গাজায় আগ্রা শুন আজ পর্যন্ত তার একটি অর্জন করতে পারে এ সম্পর্কে আবু হামজা বলেছেন ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা শত্রু শত্রুদের

গাজাবাসী ফিলিস্তিনের বিরুদ্ধে গণ হত্যা চলে যাওয়ার জন্য আমেরিকা ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই তাদের মধ্যে শুধুমাত্র এক সংক্রান্ত কৌশল নিয়ে মত পার্থক্য রয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী চান গাজায় সরাসরি ব্যাপক ভীতি গণ হত্যা চালাতে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একই কাজ একটু ধীরে সুস্থে করতে চান সূত্র পাস টুডে সামরিক যুদ্ধ বিরুদ্ধে নয় সম্পূর্ণ যুদ্ধ বন্ধ চায় রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন বলেছেন তার দেশ সাময়িক যুদ্ধ বিরতি নয় বরং ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চান তিনি গতকাল মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইউক্রেন সংঘাত একটি শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে অরবান মস্কো সফর করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর এক যৌথ সম্মত সম্মানে পুতিন বলেছেন ইউক্রেন সরকার সামরিক যুদ্ধবিরতির সুযোগে নিজে ক্ষতি পুষিয়ে নতুন উদ্যম আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে কিন্তু রাশিয়া চলমান যুদ্ধ পুরোপুরি অবসান তবে যুদ্ধ শেষ করার জন্য কিছু শর্ত ঘোষণা করেন রাশিয়া প্রেসিডেন্ট তিনি বলেন যুদ্ধ শেষ করার আগে তুন ভাষে অঞ্চলে পাশাপাশি ঝাপরচিয়া কেরচুন অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করে নিতে হবে সূত্র ইন্ডিয়া টুডে গাজার যুদ্ধবৃত্তিসূতে হামাজ হিজবুল্লাহ গোপন বৈঠক গাজার যুদ্ধবৃত্তি ইস্যুতে নিজেদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন গাজা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাজ। শুক্রবার لبنانনে কোনো এক অজ্ঞাত স্থানে হয়েছে এই বৈঠক খবর দা ন্যাশনাল এন্ড হিজবুল্লাহ শীর্ষ নেতা হামাস হাসান নাসর উল্লাহ হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নিজেদের প্রস্তাব হামাস উপস্থাপন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবানন ভিত্তিক সিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কেনু কমন যুদ্ধে বলা হয়েছে যুদ্ধবিরতি প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মত বিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে শান্তি সংলাপ গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা সূত্র ইন্ডিয়া টুডে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রথম নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি গতকাল অনুষ্ঠিত ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট পেজিস্টিয়ান পেসেন এক কোটি তেষট্টি লাখ চৌরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু সমালোচক সাহেদের জালিলিউ প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো

শুক্রবার দ্বিতীয় রাউন্ডে নির্বাচনে ভোট গ্রহণের সময়সীমা সন্ধ্যা ছয়টা থেকে থাকলেও পরে তা বাড়িয়ে রাত বারোটা পর্যন্ত করা হয় সূত্র আরব নিউজের যে কোনো পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চাই জানালো এর দোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রজব তেন এর বলেছেন পাশ্চাত্যের কোন শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত তবে তা সত্ত্বেও এ অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে তিনি আশা করেছেন কাজাকিস্তানের আস্তানা শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এসসি ওর শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল দেশে ফেরার পথে বিমানের মধ্যে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেন দুঃখজনক হলো তার সত্য যে কোন দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পর করে দিতে পারে ইউক্রেন পশ্চিমা দেশগুলো অভূত অস্ত্র সরবরাহের সমালোচনা করে এডোগান বলেছেন পশ্চিমা অস্ত্র উৎপাদনকারী নিজেদের এজেন্ডার বাস্তবের জন্য ইউক্রেন এসব অস্ত্র সরবরাহ করেছে জিমিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজে হামাশা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাব মেনে আলোচনা শুরু করতে রাজি হয়েছে হামাস গাজার যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রথম পর্বের চুক্তির ষোল দিন পর প্রস্তাবে রাজি হলো সংগঠনটি জিম্মিদের মধ্যে ইসরায়েলি সেনা ও সাধারণ মানুষ রয়েছেন শনিবার হামাসের উচ্চ পর্যায়ের একটি সূত্র তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের আলোচনায় বসার ক্ষেত্রে কিন্তু শর্ত জুড়ে দিয়েছে হামাজ গোষ্ঠীর দাবি চুক্তি স্বাক্ষরের সেই ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতির বিষয় প্রথমে প্রতিশ্রুতি দিতে হবে এছাড়া প্রথম পর্বের ছয় সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ আগে স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা সুযোগ রাখতে হবে সূত্র পাসপোর্টে হিজবুল্লাহর ফাঁদে আটকা পড়েছে শত শত ইসরায়েলি সেনা ইসরায়েল ও লেবানন ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে ফলে সংঘাত আশঙ্কা আরো বাড়িয়ে চলেছে এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানে হুঁশিয়ারি দিয়েছেন আট মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্পতি এটি তীব্র আকার ধারণ করেছে এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলছে ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরায়েল বাহিনীকে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আয়োজন বোধ করছেন লেবানন ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে ১৯৮২ সালে ইসরায়েল লেবানন আক্রমণ চালালে রাজধানী বুরিতে পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল লেবানন ফিলিস্তিন যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে